আমাদের বোনের সঙ্গে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। এই কাজ কোনো একজন ব্যক্তির দ্বারা করা হতে পারে না। আমরা প্রথম দিন থেকেই বিশ্বাস নিয়ে প্রতিবাদে নেমেছি, আজকের সেইগুলো প্রমাণিত হচ্ছে। আজকে কান এসেছে, কান টানলে মাথাও আসবে, বিস্ফোরক মন্তব্য জুনিয়র ডাক্তারদের। তারা কার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন তা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। মাথার মানে তারা কার দিকে আঙুল তুলছেন? এর পিছনে কি তাহলে আরো অন্য কোনো বড় মাথা রয়েছে? সে প্রশ্ন কিন্তু উঠছে। শনিবার সন্ধ্যায় কালীঘাটে ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের বৈঠক। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণাস্থলে ফিরে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে জানা গিয়েছে আরজিকর হাসপাতালে খুনের কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগেই তিনি আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। শনিবার জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠকে বলেন, আমরা আমাদের বোনের বিচারের দাবিতে একটা সদর্থক ভূমিকা নিতে পারলাম। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি উই ওয়ান্ট জাস্টিস। আমাদের বোনের সঙ্গে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। এই কাজ কোনো একজন ব্যক্তির দ্বারা করা হতে পারে না। আমরা প্রথম দিন থেকে এই বিশ্বাস নিয়ে প্রতিবাদে নেমেছি, আজকে সেইগুলো প্রমাণিত হচ্ছে। আজকের কান এসেছে, কান টানলে মাথা আসবে, এটাই আমাদের বিশ্বাস। আমরা শুনিনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কি বলা হচ্ছে। আমরা প্রথম দিন থেকে বলে আসছি উই ওয়ান্ট জাস্টিস, উই উইল কিপ অন গেটিং জাস্টিস, উই উইল কিপ অন গেটিং জাস্টিস। আমাদের বোনের সাথে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক একই সঙ্গে তারা জানান মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির বাইরে এলেন। আমরা বৃষ্টিতে ভেজা যে 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তাদেরকে উনি বললেন বৈঠক না হোক চা খেয়ে যাও। আমরা কি চা খেতে গিয়েছিলাম? আমরা আলোচনা করতে গিয়েছিলাম, নিজেদের সদিচ্ছা দেখাতে গিয়েছিলাম? কিন্তু তারপর উনি এসে বললেন আমাদের যে মিটিং হবে সেখানে মিনিটস লেখা হবে, সেখানে দুপক্ষের স্বাক্ষর থাকবে। আমরা তার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম আমরা রাজি। এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের বললেন আমরা নাকি অনেক দেরি করে ফেলেছি, আমরা নাকি ওয়েট করতে আর তারা ওয়েট করতে পারবেন না। আমরা 35 দিন বিচারের জন্য অপেক্ষা করেছি, আমরা লাস্ট 5 দিন এখানে রোদে জলে অপেক্ষা করছি, আর ওনারা 3 ঘন্টা অপেক্ষা করতে পারবে না, তাহলে সদিচ্ছার অভাব কার? আমরা শুনিনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কি বলা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন, আমরা যে বৃষ্টি ভেজা 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে, তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয়, এসো ভেতরে এসো, বৈঠক না হোক চা খেয়ে যাও। আমরা কি চা খেয়ে গেছিলাম? আমরা বৈঠক করতে গেছিলাম, আলোচনা করতে গেছিলাম, নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম, সদিচ্ছা দেখাতে গেছিলাম। কিন্তু তারপর তারপর কি হলো? উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে, মিটিংয়ে যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে। আমরা আমরা তখন 3.5 ঘন্টা ওখানে বৃষ্টি ভেজে আলো, বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম, যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি। এই কথা বলার পর কি বলা হলো জানেন? স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম, উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না। আমরা আমরা 35 দিন বিচারের অবস্থায় অপেক্ষা করছি, আমরা লাস্ট 5 দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এখানে ওয়েট করছি, আর ওনারা নাকি 3 ঘন্টা ওয়েট করতে পারবেন না, তাহলে তাহলে সদিচ্ছার অভাব কার? তাহলে আলোচনা কে চায় না? আমরা তো আলোচনা করতে গেছিলাম, আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই। এখন কি মনে হচ্ছে বলুন তো, যে একটু আগে এই যে আমাদের সহকর্মিনী তার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি গ্রেপ্তার হয়েছে এই খবরটা ওনারা পেয়েছেন, তাই এই মিটিং করার সাহস পাননি?
পাচ্ছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। আমাদের যে পাঁচ দফা দাবি যার জন্য আমরা রাত দখলের দাব দিয়েছিলাম সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয়। এই সন্দীপ ঘোষ, এই তারা তারা ওসি, এদের সুতো কোথায় বাঁধা? এই স্বাস্থ্য ভবন, এই দিলীপ ঘোষ, এই দিলীপ ঘোষ পুলিশ কমিশনার, তাদের যে পদত্যাগের দাবি, এই যে ডিএমই ডিএইচএস এই যে এই পদত্যাগের দাবি, প্রত্যেকটা যে ন্যায্য আজকে প্রমাণ হয়ে গেল আবার করে। এবং আমরা বলে দিতে চাই, আজকে 35 দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি, আরো 35 দিন আমরা বিচারহীন অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি। কেননা আমাদের কথা একটাই, দালালি না, সংগ্রাম। শনিবার জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠকে বলেন, আমরা বনির বিচারের দাবিতে সদর্থক ভূমিকা নিতে পারলাম একটা। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি উই ওয়ান্ট জাস্টিস, আমাদের বনের সঙ্গে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র, এই কাজ কোনো একজন ব্যক্তি দ্বারা করা হতে পারে না। আমরা প্রথম দিন থেকে বিশ্বাস নিয়ে প্রতিবাদে নেমেছি, আজকে সেইগুলো প্রমাণিত হচ্ছে। আজকের কান এসেছে, কান টানলে মাথাও আসবে, এটাই আমাদের বিশ্বাস। অন্যদিকে এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কি বলা হয়েছে আমরা শুনবো। প্রথম দিন থেকে বলে এসেছি উই ওয়ান্ট জাস্টিস, উই উইল কিপ অন গেটিং জাস্টিস, উই উইল কিপ অন গেটিং জাস্টিস। আমাদের বোনের সাথে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক, কোন একটি ব্যক্তির দ্বারা করা হতে পারে না। আমরা প্রথম দিন থেকে এই বিশ্বাস নিয়ে আন্দোলনে নেমেছি, আজকে সেইগুলো প্রমাণিত হচ্ছে। আজকে কান এসেছে, কান টানলে মাথাও আসবে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।